ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি সুব্রজিৎ। শুরু করছি আজ বাংলায়। শুরুতেই আপনাদের পূর্ব বর্ধমানের দু জায়গার ছবি দেখাবো। দু জায়গাতেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখানো হলো, কালো পতাকা উঠল, গো ব্যাক স্লোগান। জৌগ্রাম এবং মন্তেশ্বরের ছবি দেখছেন। বর্ধমান থেকে নদিয়া যাওয়ার সময় বিক্ষোভ, মন্তেশ্বরের ভাগড়ায় চা চাওয়ার সময় দিলীপকে ঘিরে বিক্ষোভ, দিলীপ ঘোষকে ঘিরে তৃণমূলের গো ব্যাক স্লোগান। বিক্ষোভের মুখে কনভয় নিয়ে বেরিয়ে গেলেন দিলীপ। দিলীপের ওপরে হামলা চালাতে এসেছিল তৃণমূল, মন্তেশ্বরের তৃণমূলের বিক্ষোভ নিয়ে এমনটা অভিযোগ বিজেপির। সাম্প্রদায়িক কথা বলে উস্কানি দিচ্ছিলেন দিলীপ, স্লোগান দিয়ে এলাকা ছাড়া করা হয়েছে পাল্টা দাবি তৃণমূলের। শোনো আপনাদের, বিজেপি রাজ্য সভাপতি তিনি ঠিক কি অভিযোগ করছেন, পাল্টা তৃণমূলের কি বক্তব্য, পরপর শুনুন। দিকে গেলেই যে জেলায় আমরা জিতিনি সেখানে আমাকে এইভাবে আটকাবার চেষ্টা, ইট পাটকেল মারি গাড়িতে, কালো পতাকা দেখায়, এটাই করেছে। কিন্তু এইভাবে গণতান্ত্রিক একটা পার্টিকে প্রোগ্রাম করতে দেবে না, রাস্তায় বেরোতে দেবে না, গুন্ডা লাগিয়ে দেবে, ইট পাটকেল মারবে। আমাদের কয়েকজন কমিউনি হাত পায়ে লেগেছে, মেরেছে, গাড়িতে ইট মেরেছে, তো লাঠি পাটি দাঁড়িয়ে আছে, পুলিশ সামনে আছে, ফাঁড়ির সামনে হয়েছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, এটা কয়দিন চলবে? যেভাবে জনরোষ বাড়ছে, যদি উল্টো আক্রমণ হয় তাহলে কি আইন শৃঙ্খলা থাকবে না সরকার সামলাতে পারবে? জামালপুরের বিভিন্ন প্রান্তের গ্রামের মানুষ কোনো পতাকা ছাড়া দিলীপ ঘোষের এই নোংরামোর বিরুদ্ধে কালো পতাকা দেখাচ্ছিল। এর সাথে কোনো রাজনৈতিক যোগ নেই, তৃণমূল কংগ্রেস এটা অর্গানাইজ করেনি। গ্রামের মানুষ বিজেপির ধিক্কারে, সাধারণ মানুষ অত্যাচারে, তারা রাস্তায় দাঁড়িয়ে কালো পতাকা দেখাচ্ছিল। তাদের যখন কালো পতাকা দেখাচ্ছে, তাদের বাইরে থেকে আসা লোক এবং জামালপুরের কিছু লোক যারা বিজেপিটা করে, সেরকম কিছু হারমার ছেলে, তারা এসে এই পার্টি অফিস জোগ্রাম আমাদের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ঢুকে লুটপাট করে এবং ভাঙচুর করে। এখন কাটমানি খাওয়া বন্ধ করলে পরে সুযোগ মিলবে। কাটমানি নিয়ে দিনহাটার দলীয় সভায় মন্তব্য তৃণমূল বিধায়ক উদয়ন গুহর, পাল্টা কটাক্ষ বিজেপির। লোকসভা নির্বাচনে আমরা যে হেরেছি তার জন্য আমাদের জনপ্রতিনিধিদের আমিও দায়ী, আমি সব প্রধান পঞ্চায়েতদের এখানে বলব যে অনেক খেয়েছেন, ভবিষ্যতেও খাবেন, কিন্তু এখন খাওয়ানোর যদি না খান, মানুষের খাওয়ার মানুষকে দিন, খাওয়ানোর যদি না খান পরবর্তীকালে খাওয়ার সুযোগ পাবেন, কিন্তু এখন যদি খান তাহলে মানুষের পরবর্তীকালে খাওয়ার সুযোগ দেবে না। উনি ওনাদের কথাটাই বলেছেন, ওনাদের যা সংস্কৃতি সেই সংস্কৃতির কথাই উনি বলেছেন। কাটমানি যে ওনারা খান সেটা মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন, তাহলে একজন বিধায়ক উনি তো স্বীকার করতে বাধ্য। আসবো পরের খবরে। পঞ্চায়েত সমিতির সভাপতি পদে বসা নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। দলের বহিষ্কৃত নেতার বিরুদ্ধে তমলুক থানায় নথি চুরির অভিযোগ দায়ের এক নেত্রীর। শাসক দলের নিজেদের মধ্যেই কাদা ছোড়াছুড়ি চলছে, কটাক্ষ বিজেপির। ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তমলুকের শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতিতে ক্ষমতায় থাকা নিয়ে দুই নেতার বিবাদ। বহিষ্কৃত নেতার দাদাগিরির অভিযোগে থানায় এফআইআর। দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল নেতৃত্ব। পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে সাসপেন্ডও করা হয়েছে। তারপরেও সভাপতির চেয়ারে বসে আছেন দিবাকর জানা। শনিবার তার বিরুদ্ধে উঠল গুরুত্বপূর্ণ নথি চুরি সহ একাধিক অভিযোগ। তমলুক থানায় লিখিত অভিযোগ করলেন পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি তথা ওই পঞ্চায়েত সমিতির সহসভাপতি দিবাকর জানা। বহিষ্কৃত নেতা, ডিএম এর কোনো অর্ডার নেই, অলিখিত ভাবে উনি এসে কালকে চেয়ার দখল করেছে। কিছু কাগজপত্র আমাদের মিসিং আছে, মানে আমরা দেখতে পাচ্ছি না, সেই জন্য আমরা থানায় এটা কমপ্লেন করতে গেছিলাম। অভিযোগ অস্বীকার করে চক্রান্তের তত্ত্ব খাড়া করেছেন বহিষ্কৃত তৃণমূল নেতা। আমি যে দরজা দিয়ে ঢুকছি আমার টাইম টেবিল থেকে, আপ তো আমি বেরিয়েছি পৌনে তিনটা থেকে তিনটার মধ্যে, কালকে ওখানে গিয়ে কিন্তু কোনো অফিসে
আমিও ওখানে ডোয়ারের কোনো চাবি টাবি পাইনি। এই বিডিও এবং বর্তমান সহকারী সভাপতি এরা চক্রান্ত করে এই জিনিসটা অভিযোগটা করেছেন মাননীয় ডিএম মহোদয়ের কাছে, মাননীয় এসডিও সাহেবের মহোদয়ের কাছে। আমি অনুগ্রহ করছি এই চক্রান্ত তদন্ত করে পূর্ণাঙ্গ দোষীকে শাস্তির ব্যবস্থা করা হোক। ঘটনায় শাসক দলকে বিঁধেছে বিজেপি। এই দলটা চুরি দুর্নীতি ইত্যাদির সঙ্গে সকলেই যুক্ত, শুধুমাত্র চেয়ার বদল করার জন্য নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে চলেছে। এই দল চূড়ান্তভাবে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়ে চলছে এবং আগামী দিনে মানুষ এই দলকে প্রত্যাখ্যান করবে সেই দিকে এগোচ্ছে। তৃণমূল সূত্রে খবর, 6 ফেব্রুয়ারি কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের আধিকারিককে মারধরের ঘটনায় নাম জড়ায় দিবাকরের। ওই দিনই তাকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল নেতৃত্ব। 9 ফেব্রুয়ারি দিবাকর জানাকে গ্রেফতার করে পুলিশ। ওই দিনই পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে সাসপেন্ড করা হয় তাকে। তার জায়গায় নতুন সভাপতি করা হয় শোভা সাউকে। সম্প্রতি সংশোধনাগার থেকে ফিরে নিজেকে ফের পঞ্চায়েত সমিতির সভাপতি বলে দাবি করেন দিবাকর। বিজন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। জঙ্গিপুর বিধানসভা এলাকার প্রথম বুথ ভিত্তিক সম্মেলন, অথচ অনুপস্থিত জঙ্গিপুরের পুরো প্রশাসকই, আমন্ত্রণ পাননি বলে দাবি। আমন্ত্রণ করলেও তো আসেন না, পাল্টা দাবি বিধায়কের। প্রকাশ্যে তৃণমূলের কোন দল, কটাক্ষ কংগ্রেসের। আমাকে ডাকেন না, ডাকলে তো যাব না, আমাকে ডাকা হয়নি। এখনো মনোভাবটা কমে আছে, কারণ এই দলকে উনি ভালোবাসেন না, এই দলের কাজও করে না। আমন্ত্রণ নিয়ে বিতর্ক। জঙ্গিপুর বিধানসভা এলাকায় বুথ ভিত্তিক সম্মেলন ঘিরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। শনিবার জঙ্গিপুর পুরসভায় সম্মেলনের আয়োজন করা হয়, কিন্তু অনুপস্থিত ছিলেন খোদ জঙ্গিপুরের পুর প্রশাসক মোজাহারুল ইসলাম। আমাকে ডাকেন না, ডাকলে তো যাব না, আমাকে ডাকা হয়নি। কিসের জন্য ডাকেনি আমি বলতে পারবো না, কিছুদিন থেকে তো ডাক পাইনি। আমি একজন বিধায়ক হিসাবে কোনদিন আজ পর্যন্ত কিছু জানাইনি, জেলা সভায় দিয়ে সব কিছু জানিয়েছি আমি, কিন্তু কোনো কাজ হয়নি। উনি কিন্তু কোনদিন পার্টির কাজ করতে রাজি নন, উনি নিজের কাজ করতে ব্যস্ত। কোনদিন পার্টির প্রোগ্রামও ডাকলে তুমি আসে না, কোনো পার্টির প্রোগ্রামও করে না, পার্টির প্রোগ্রামও থাকে না। পুর প্রশাসকের ভূমিকার সমালোচনায় সরব দলের জেলা নেতৃত্ব। আশা উচিত ছিল, কারণ মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, তিনি এই এলাকার উন্নয়নের আর একটা প্রতীক। সে আসলে আরো ভালো হতো। আগামী দিনে কেন আসেনি আমি নিশ্চয়ই দেখব, এবং পরবর্তী সভাগুলোই মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান থেকে আরম্ভ করে সমস্ত নেতৃত্ব যাতে উপস্থিত থাকে তার প্রয়োজনীয় ব্যবস্থা আমি নেব। তৃণমূলের কোন্দল প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছে কংগ্রেস। এই জেলায় বিধানসভা ভিত্তিক কর্মী সম্মেলন শুরু হয়েছে তৃণমূলের। সেখানে মন্ত্রী, সান্ত্রী, জেলা সভাপতি সকলে হাজির থাকলেও পৌর ভবনে বসে পা দুলাচ্ছেন পৌরপিতা, তিনি সেখানে থাকবেন না। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের একে অপরকে না মানা, এটা আমাদের স্বাভাবিক দৃশ্য। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে দলের কোন্দলে অস্বস্তি তৃণমূল শিবিরে। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। নির্মল বাংলা প্রকল্পে শৌচাগার তৈরিতে দুর্নীতির অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, দলেরই প্রধান উপপ্রধানের বিরুদ্ধে থানায় এবং বিডিওর কাছে অভিযোগ তৃণমূল নেতার, অভিযোগ অস্বীকার উপপ্রধানের, কটাক্ষ বিজেপির। ফের তৃণমূল বনাম তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে দুর্নীতির অভিযোগে দলেরই প্রধান উপপ্রধানকে বিঁধলেন স্থানীয় তৃণমূল নেতা। গ্রামবাসীদের অভিযোগ, রাজ্য সরকারের মিশন নির্মল বাংলা প্রকল্পে শৌচাগার তৈরিতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। ওয়ার্কাররা যে দেখিয়ে করতে বলছিলাম সেটা তো করবেই না, আমরা বলছি আমরা ঢালাইটা দিয়ে দিচ্ছি তারপরে আমরা কাজ করুন, বলে না তাও হবে না, আমরা ঢালাইটা দেবো তারপরে এসে আমরা করে দিয়ে যাবো, বন্ধ রয়েছে, আমরা করতে দেইনি। গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে দুর্নীতির অভিযোগে দলেরই প্রধান উপপ্রধানকে কাঠগড়ায় তুলেছেন স্থানীয় তৃণমূল নেতা। এই নিয়ে বেলদা থানা ও বিডিওর কাছে অভিযোগও জানিয়েছেন তিনি। নিম্নমানের মাল নিয়ে কাজ হচ্ছে, আমরা প্রধানকেও জানিয়েছি, বিডিওকেও জানিয়েছি, পঞ্চায়েত সদস্য বলছে যে আমাদের কেউ, আমাকে প্রধানও জানায়নি, কোনো আলোচনা ভিত্তিক কাজ হয়নি। আমাদের এই 16 নম্বর অঞ্চলে এইভাবে পুরো অঞ্চলে এইভাবে দুর্নীতি চলছে, সব বিষয়টা ওসিকে ডিএমকে পর্যন্ত আমরা জানিয়েছি, কিন্তু কিছু লাভ হয়নি। দুর্নীতির অভিযোগ অস্বীকার করে দলের অপর গোষ্ঠীর সঙ্গে বিজেপিকে নিশানা করেছেন উপপ্রধান। টয়লেট করার ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়নি, ওরা লোকসভা ভোট থেকে একটা গোষ্ঠী বিজেপিকে সমর্থন করে আসছে, তৃণমূল কংগ্রেসকে কালিমাল করার চেষ্টা করছে, ওখানে কোনো দুর্নীতি হয়নি, 60 খানা ঘরের মধ্যে 40 খানা অলরেডি হয়েছে, কিছু কতিপয় ব্যক্তি এটা বিরোধিতা করছে এবং অপপ্রচার করছে দলের নামে। এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে দোষারোপ চাপিয়ে প্রত্যেকেই এরা ওই কাটমানি খাওয়ারই লোক, তো সেখানে জনসাধারণ সবচেয়ে বেশি সাফার করছেন, তাদের উন্নয়নের কোনো কাজ হচ্ছে না। আমরা প্রয়োজনে এটা বিডিওর কাছে জানাবো, যে বিষয়গুলোকে দেখভাল করার জন্য।
অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পঞ্চায়েত সমিতি। এই রাজনৈতিক টানাপোড়েনে শৌচাগার তৈরির কাজ আটকে যাবে না তো, আশঙ্কা এলাকাবাসী। অমিত জানার রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। পুজোর মুখে ফের মালদার মানিকচকে গঙ্গায় ভাঙন, তলিয়ে গিয়েছে অস্থায়ী বাঁধের একাংশ, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা, আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভাঙন আতঙ্ক এখানকার মানুষের নিত্য সঙ্গী, বৃষ্টি বেশি হলেই কাঁপন ধরে বুকে, তাড়া করে ভিটে মাটি হারানোর আশঙ্কা। এক মাসের মধ্যে মালদার মানিকচকের ভূতনির চরে ফের গঙ্গায় শুরু হয়েছে ভাঙন। কোশিঘাট গ্রামের ধার ঘেঁষে নদী গর্ভে তলিয়ে গিয়েছে 300 মিটার রিং বাঁধ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, 20-22 দিন আগে একই এলাকায় গঙ্গায় ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় শতাধিক বাড়ি। শুক্রবার রাত থেকে ফের নদীর পাড় ভাঙতে শুরু করায় ঘুম উড়েছে বাসিন্দাদের। মোটামুটি 50 থেকে 60 বিঘার মতো চলে গেছে, তলিয়ে গেছে। আমরা তো নদীকে বাঁধতে চাইছি পাথর দিয়ে, আর এখন তো সেই মতো হচ্ছে না, হচ্ছে ওকে যে বাঁশঘাট দেখতে পাচ্ছেন, বাধা আছে, সেই মতো যদি বাঁধে তাহলে সম্ভাবনা আছে। এই পরিস্থিতিতে সেচ দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। আজকে যদি সেচ দপ্তর সঠিকভাবে সজাগ দৃষ্টিতে ওই এলাকায় কাজ করতো, তাহলে ভূতনি আজকে এই ভয়ঙ্কর ভাঙনের সম্মুখীন হতো না। সেচ দপ্তর কি কারণে যে এত অবহেলা করছে, আর যেখানে ভাঙন প্রবণ এলাকা, এটার পেছনে যে কি কারণ, এটা কিন্তু সাধারণ মানুষ এবং আমরা ভারতীয় জনতা পার্টি বুঝতে পারছি না। সাধারণ মানুষ যখন সব হারানোর আশঙ্কায় ভুগছেন, তখন গাফিলতির অভিযোগ নস্যাৎ করে প্রকৃতির উপরই দায় চাপিয়েছে স্থানীয় প্রশাসন। এটা ভাঙন প্রভাবিত এলাকা আছে, সেখানে চেষ্টা করা হচ্ছে সেই ভাঙন বাঁধ রক্ষা করার জন্য, ভাঙন রোধ করার জন্য সেচ দপ্তর তদবির করছেন, রাত প্রহরীর মতো কাজ করছেন। ভাঙনের কারণে বহু মানুষ আজ ছিন্নমূল, সেই যন্ত্রণা বুকে নিয়ে তিল তিল করে নতুন ভাবে গড়ে তোলা, সেই সবও কি কেড়ে নেবে নদী? এই অনিশ্চয়তা কি আদৌ কাটবে? উত্তর খুঁজছেন ভূতনির চরের 100 বাসিন্দা। করুণাময় সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। পদের নাম বন সহায়ক, যে চাকরির যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। মালদায় তার জন্য আবেদন করছেন ইঞ্জিনিয়ারিং এর ছাত্র থেকে শুরু করে ডক্টরেটরা। অস্বস্তিতে বন বিভাগ, কোথাও চাকরি নেই তাই এই অবস্থা, দাবি জেলা বন আধিকারিকের। ফের সেই মালদা, ডোমের কাজে পিএইচডি আবেদনকারীকে নিয়ে বছর দুই আগে অস্বস্তিতে পড়েছিল মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এবার বন সহায়ক পদে চাকরি প্রার্থী ইঞ্জিনিয়ারিং এর ছাত্র থেকে ডক্টরেট। বন সহায়ক পদে চাকরি 1 বছরের চুক্তিভিত্তিক, যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, বেতন মাসে 10,000 টাকা। মালদা বন বিভাগ সূত্রে খবর, সম্প্রতি রাজ্য জুড়ে 2,000 বন সহায়ক নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়। শুধু মালদাতেই আবেদনকারীর সংখ্যা 32,600। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ইন্টারভিউ, ভিড় করেছেন হাজার হাজার প্রার্থী। যেহেতু আজকের দিনে সরকারি চাকরি নেই বললেই চলে, এবং শুধু সরকারি নয় বেসরকারি ক্ষেত্রেও আজকের দিনে চাকরি পাওয়াটা খুব টাফ হয়ে গেছে। সেখানে আমি কষ্ট করে হলেও একটা নিয়োগের জন্য বা চাকরির জন্য এখানে এসেছি। আমি হিস্ট্রি অনার্স নিয়ে কমপ্লিট করেছি এমএ 2006, তারপরে এখন বেকার করোনার যন্ত্রণার মতো আমরা করে করে খাচ্ছি আমাদের বেকারত্বের জ্বালাটাও। শুক্রবার ইন্টারভিউ দিতে আসা প্রার্থীদের বায়োডেটা দেখে চক্ষু চড়ক গাছ বন আধিকারিকদের, কারণ আবেদনকারীদের তালিকায় রয়েছেন বি এম এ এম এস সি থেকে গবেষক ও ইঞ্জিনিয়ার। টোটাল ওয়েস্ট বেঙ্গলে 2,000 ভ্যাকেন্সি, তো আমাদের এখানে 32,600 মতো অ্যাপ্লিকেশন পড়েছে। ইন্টারভিউ কল করছি, তারপরে তারপরে পরবর্তীতে দেখা যাবে। করুণাময় সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। সাবমার্সিবল পাম্পের নিচে মাটি থেকে বেরোচ্ছে অজানা গ্যাস, আর ওই গ্যাসেই চলছে রান্নাবান্না। আশ্চর্যজনক এই ঘটনা ঘটেছে হলদিয়ার খড়িবেড়িয়া গ্রামে। কী ধরনের গ্যাস তা পরীক্ষার জন্য জিএসআই এবং আইওসিকে অনুরোধ জেলা প্রশাসনের। সাবমার্সিবল পাম্পের গোড়া থেকে বেরোচ্ছে গ্যাস জাতীয় পদার্থ, তাতে কোনো গন্ধ না থাকলেও দেশলাই কাঠি ধরলে নিমেষে জ্বলে উঠছে আগুন। আর এই ঘটনা ঘিরেই সরগোল পড়ে গিয়েছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার খড়িবেড়িয়া গ্রামে। আর যাবতীয় সতর্কতাকে বুড়ো আঙুল দেখিয়ে বিপজ্জনকভাবে সেই আগুনেই শুরু হয়ে গিয়েছে রান্নাবান্না। হঠাৎই স্থানীয় বাসিন্দারা কয়েকদিন আগে থেকে দেখতে পান যে মাটির নিচ থেকে এরকমভাবে কিন্তু বুদবুদ করে গ্যাসের মতন কিছু একটা বেরোচ্ছে। তখন কিন্তু তারা এইরকমভাবে পাইপ লাইন দিয়ে রীতিমতো এরকম একটা ওভেন দিয়ে জ্বালানোর চেষ্টা করেন, এবং তখন দেখেন যে রীতিমতো কিন্তু সেই গ্যাস থেকে কিন্তু আগুন জ্বলছে। মাস দেড়েক যখন একটানা এইভাবে বাড়াচ্ছে, তখন একদিন চিন্তা করলাম তাহলে ওখানে একটা পাইপ দিয়ে দেখা যাক। এই বলে আমি একটা বাড়িতে পাইপ ছিল এবং এই ওভেনটা দিয়ে ওখানে যখন দেখলাম ঠেকি দিয়ে যে কন্টিনিউ জ্বলছে, তখন আমরা চা করে খেলাম, তারপরে ভাত রান্না করলাম, মাছের তরকারি রান্না করলাম, এবং বাড়িতে এখানে 5-7 বাড়িতে
ভাত এবং সবজি যা যাবতীয় রান্না হচ্ছে খাচ্ছে। স্থানীয় সূত্রে খবর, মাস দুয়েক আগে গ্রামে পানীয় জলের সমস্যা মেটাতে সাবমার্সিবল পাম্প বসানো হয়। কিছুদিন ধরে সেই পাম্পের নিচ থেকে মাটি ফুঁড়ে উঠে আসছিল বুদবুদ জাতীয় গ্যাসীয় পদার্থ। খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থলে যান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা। আগুন জ্বালানো নিয়ে গ্রামবাসীদের সতর্ক করেন তারা। পর্যবেক্ষণ করে যা জানলাম যে এখানে আগে গরু চাষ হতো, তার গোবর এখানেই পড়তো এবং সেই গোবর মাটি চাপা পড়েছে, প্লাস এখানে জৈব গ্যাস থাকার ফলে আর হচ্ছে আপনার তার সঙ্গে মিথেন মিথেন থাকার জন্য আগুন জ্বলছে। আগুন জ্বলছে মানে ক্ষতিকারক, তাই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আমরা জানিয়েছি যে আপনারা যখন তখন আগুন জ্বালাবেন না। পূর্ব মেদিনীপুরের মহকুমা শাসক জানিয়েছেন, বিষয়টি নিয়ে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে চিঠি পাঠানো হয়েছে, পাশাপাশি জানানো হয়েছে আইওসি কর্তৃপক্ষকেও। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।